নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রাজ্যের কোনো বিধানসভা থেকে জিতে আসতে না পারলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামে হেরে যাওয়ার পর তাই তৃণমূলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ভবানীপুরের মতো নিরাপদ আসন থেকেই দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অতিমারী পরিস্থিতিতে এই নভেম্বরের মধ্যে উপনির্বাচন অনিশ্চিত হয়ে উঠেছিল। এমত অবস্থায় রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দিল্লিতে নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ভবানীপুরে ভোট না হলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হবে, আর তারপরই কমিশন ভবানীপুরে 30শে সেপ্টেম্বর উপনির্বাচনের দিন ঠিক করে বিজ্ঞপ্তি দেয়। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি প্রশ্ন তোলে, অন্য কেন্দ্রগুলোর উপনির্বাচন বাদ দিয়ে কেন ভবানীপুরে ভোটের ঘোষণা করল কমিশন? প্রশ্ন ওঠে আরও, কেন রাজ্যের মুখ্য সচিব কমিশনকে চিঠি লিখে জানালেন ভবানীপুরে অবিলম্বে ভোট না হলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হবে? কারণ রাজ্যে শাসক দলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলে পরিষদীয় দল থেকে অন্য কেউ মুখ্যমন্ত্রী হতে পারতেন। তৃতীয়ত, মুখ্য সচিব কি করে জানলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে লড়তে চান? এটা তো তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়। সপ্তাহ দেড়েক আগে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয় এই প্রশ্নগুলোকে সামনে রেখে, তারপর একাধিক শুনানি হয় আদালতে। বৃহস্পতিবারই এই মামলায় হাইকোর্ট নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে জানাতে বলেছিল, উপনির্বাচনের দিন ঠিক করার বিজ্ঞপ্তিতে যে সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি, সেটি কেন রাখা হয়েছে। শুক্রবার কমিশন সেই হলফনামা পেশ করলেও তা ত্রুটিপূর্ণ হওয়ায় ক্ষুব্ধ আদালত প্রশ্ন তোলে। শুধুমাত্র একটি আসনে উপনির্বাচনের জন্যই সংবিধান আর সাংবিধানিক বাধ্যবাধকতা? মুখ্য সচিবই বা কিভাবে এই সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি তাঁর চিঠিতে লিখলেন? মুখ্য সচিবের ওই চিঠির ভিত্তিতে কিভাবে পদক্ষেপ করতে পারে কমিশন? চিফ সেক্রেটারি তার যে চিঠি, সেই চিঠির মাধ্যমে বলেছেন যে ভবানীপুরে যদি মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন, তাহলে ওখানে যদি নির্বাচন না করা যায় তাহলে রাজ্যে একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। একদম এই প্রশ্নে আমাদের বক্তব্য ছিল না, মুখ্যমন্ত্রী নিজে প্রার্থী, তিনি চিঠি লিখতে পারতেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চিঠি হতে পারতো, কোনো অসুবিধা নেই। কিন্তু চিফ সেক্রেটারি, রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, তিনি একজন তৃণমূল প্রার্থীর হয়ে কী করে চিঠি লিখলেন, সেটা আমাদের একদম প্রিসাইজলি পয়েন্ট ছিল। শুক্রবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, একটি নির্বাচন করতে কত টাকা খরচ হয়, এর উত্তর দিতে পারেনি কমিশনের আইনজীবী। আদালত এবার মন্তব্য করে, বিধায়করা জিতে পদত্যাগ করবেন আর সেই কেন্দ্রের উপনির্বাচনের জন্য জনগণের করের টাকা থেকে কোটি কোটি টাকা খরচ হবে, এ কেমন কথা? এদিন রায়দান স্থগিত রেখে আদালত জানায়, আগামী দিনে বৃহত্তর জনস্বার্থে এই মামলার শুনানি হবে। ডিভিশন বেঞ্চের এই কড়া মনোভাব দেখে রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, রাজনৈতিক স্বার্থে একজন পদত্যাগ করে সেই একই আসনে আর একজন নেতা নির্বাচনে লড়ার বিষয়টি নিয়ে তবে কি কোনো ব্যতিক্রমী রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ? স্বরূপ তরফদারের রিপোর্ট, নিউজ টাইম।